আর্মি রিক্রুটিং অফিস শিলিগুড়িতে ডাইরেক্ট রেলের মাধ্যমে ইন্ডিয়ান আর্মিতে বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো এই নিয়োগ প্রক্রিয়া সঙ্গে বিস্তারিতভাবে আজকের ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং বন্ধুরা, আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন সেই অফিসিয়াল নোটিশটি ইন্ডিয়ান আর্মির পক্ষ থেকে দেওয়া হয়েছে, যে আর্মি রিক্রুটিং অফিস শিলিগুড়ি। এখানে প্রথমে বলা হচ্ছে যে এক্সাক্ট ডেট, লোকেশন অ্যান্ড ভেনু অফ রেলি উইল বি কনফার্ম লেটার অ্যাজ পার কোভিড-19 প্যান্ডেমিক সিচুয়েশন। তো সঠিক ডেট, তারিখ এবং ভেনু তো পরে জানানো হবে, যেহেতু প্যান্ডেমিক সিচুয়েশন চলতেছে। এখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হবে সেগুলি হলো যে সোলজার জেনারেল ডিউটিতে রয়েছে, সোলজার টেকনিক্যাল রয়েছে, সোলজার ক্লার্ক স্টোর কিপার রয়েছে, তারপরে রয়েছে কিপার টেকনিক্যাল, সোলজার ট্রেডসম্যান 10th পাস, সোলজার ট্রেডসম্যান 8th পাস অ্যান্ড সোলজার টেকনিক্যাল নার্সিং অ্যাসিস্ট্যান্ট। বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এবং যে সমস্ত ডিস্ট্রিক্ট থেকে ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন সেই ডিস্ট্রিক্টগুলি হলো জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, মালদা, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর অ্যান্ড কোচবিহার। তারপরে প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য এক্সাক্ট ডেট এখনও জানানো হয়নি, পরে অফিসিয়ালি জানানো হবে। এরপরে দেখে নেব কী কী পোস্ট রয়েছে এবং কীরকম বয়সসীমা চাওয়ার কথা হচ্ছে। যে প্রথম যে পোস্টটি রয়েছে সে সোলজার জেনারেল ডিউটি, যেখানে বয়সসীমার কথা বলা হচ্ছে 17.5 থেকে 21 বছর, এবং হাইট বলা হচ্ছে 169 সেমি, এবং চেস্ট রয়েছে 77 সেমি, যেখানে 5 সেমি প্রসারণ ক্ষমতা থাকতে হবে। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন বলা হচ্ছে ক্লাস 10th অথবা ম্যাট্রিক পাস উইথ মিনিমাম 45% মার্কস ইন অ্যাগ্রিগেট অ্যান্ড 33 ইন ইচ সাবজেক্ট ফর বোর্ডস, অর্থাৎ মিনিমাম 45% নাম্বার নিয়ে পাশ করে থাকতে হবে এবং প্রত্যেকটি সাবজেক্টে যাতে 33% নাম্বার থাকে। এরপরে সেকেন্ড যে পোস্টটি রয়েছে সেটি হলো সোলজার টেকনিক্যাল। এখানে 17.5 থেকে 23 বছর বয়সসীমা রয়েছে এবং হাইট রয়েছে 169 সেমি। এখানেও বুকের ছাদে প্রসারণ ক্ষমতা থাকতে হবে 5 সেমি এবং 77 সেমি রয়েছে। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন হলো 10+2 অথবা ইন্টারমিডিয়েট এক্সাম পাস ইন সায়েন্স উইথ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস অ্যান্ড ইংলিশ উইথ মিনিমাম 50% মার্কস ইন অ্যাগ্রিগেট ইন অল সাবজেক্ট অ্যান্ড 40% মিন ইন ইচ সাবজেক্ট। এরপরে যে পোস্টটি রয়েছে তো সেটি হলো সোলজার টেকনিক্যাল অ্যাভিয়েশন অ্যামুনিশন এক্সামিনার। এখানেও বয়সসীমা রয়েছে 17.5 থেকে 23, হাইট রয়েছে 169 সেমি এবং বুকের ছাদে রয়েছে 77 সেমি এবং 5 সেমি প্রসারণ ক্ষমতা। এখানেও সোলজার টেকনিক্যালের মতো এডুকেশনাল কোয়ালিফিকেশনের কথা বলা হচ্ছে। এরপরে রয়েছে সোলজার নার্সিং অ্যাসিস্ট্যান্ট। এখানে বয়সসীমা 17.5 থেকে 23, হাইট 169, চেস্ট রয়েছে 77 সেমি এবং শিক্ষাগত যোগ্যতার কথা বলা হচ্ছে 10+2 এবং তার সাথে বলা হচ্ছে পাস ইন সায়েন্স উইথ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অ্যান্ড ইংলিশ অ্যান্ড মিনিমাম 50% মার্কস ইন অ্যাগ্রিগেট ইন সাবজেক্ট অ্যান্ড 40% মার্কস ইন ইচ সাবজেক্ট, অথবা 10+2 HS পাস করে থাকতে হবে সায়েন্স উইথ ফিজিক্স, কেমিস্ট্রি, বোটানি, জুওলজি অ্যান্ড ইংলিশ উইথ মিনিমাম 50% মার্কস ইন অ্যাগ্রিগেট ইন অল সাবজেক্ট অ্যান্ড 40% মার্কস ইন ইচ সাবজেক্ট। এরপরে যে পোস্টটি রয়েছে সেটি হলো সোলজার ক্লার্ক বা স্টোর কিপার টেকনিক্যাল। সেখানে বয়স রয়েছে 17.5 থেকে 23, উচ্চতার কথা বলা হচ্ছে 162 সেমি, চেস্ট রয়েছে 77 সেমি, 5 সেমি এক্সপেনশন থাকতে হবে। এরপরে এডুকেশনাল কোয়ালিফিকেশন 10+2, এখানেও কিন্তু এখানে আর্টস, কমার্স, সায়েন্স উইথ 60% ইন অ্যাগ্রিগেট অ্যান্ড মিনিমাম 50% ইন ইচ সাবজেক্ট, সিকিউরিং 50% ইন ইংলিশ অ্যান্ড ম্যাথস, অ্যাকাউন্টস, বুক কিপিং ইন ক্লাস 12 অ্যাজ ম্যান্ডেটরি। তো এখানে HS পাস করে থাকলে আবেদন করতে পারবেন আর্টস, কমার্স বা সায়েন্স যে কোনো বিষয়ে। এরপরে রয়েছে সোলজার ট্রেডসম্যান অল আর্মস 10 পাস, যেরকম রয়েছে চিফ ওয়াশারম্যান, সাপোর্ট স্টার, ইয়ার ড্রেসার রয়েছে, স্টেওয়ার্ড রয়েছে, আর্টিস্টম্যান রয়েছে, উড ওয়ার্ক, পেন্টার অ্যান্ড টেইলর রয়েছে। তো এখানে বয়সসীমার কথা 17.5 থেকে 23, হাইট রয়েছে 169 সেমি, বুকের ছাদে প্রসঙ্গ 76, এবং এখানে শিক্ষাগত যোগ্যতা ক্লাস 10 সিম্পল পাস, অর্থাৎ ক্লাস 10 মাধ্যমিক পাস করে থাকলে, সাধারণভাবে মাধ্যমিক পাস করে থাকলে এখানে আবেদন করতে পারবেন। এবং সেকেন্ড বলা হচ্ছে নো স্টিপুলেশন ইন অ্যাগ্রিগেট পার্সেন্টেজ, বাট শুড হ্যাভ স্কোর মিনিমাম 33 ইন ইচ সাবজেক্ট। কোনো রকম টোটাল পার্সেন্টেজ দেওয়া নেই, কিন্তু বলা হচ্ছে যে প্রত্যেকটি সাবজেক্টে 33% নাম্বার
থাকলে আবেদন করতে পারবেন। তো এরপরে রয়েছে সোলজার ট্রেডসম্যান অল আর্মস এইট পাস মেস কিপার অ্যান্ড হাউসকিপার, এখানে বয়সসীমা রয়েছে 17.5 থেকে 23। তো এর হাইট রয়েছে 169 সেমি, চেস্ট রয়েছে 76 সেমি, এবং এখানে বলা হচ্ছে ক্লাস 8 সিম্পল পাস্ট, নো স্টিপুলেশন ইন অ্যাগ্রিগেট, 33% ইন ইচ সাবজেক্ট, অর্থাৎ এখানে ক্লাস 8 পাস হতে হবে এবং প্রত্যেকটি সাবজেক্টে 33% নাম্বার পেয়ে থাকলে আবেদন করতে পারবেন। তো এখানে আবেদন অলরেডি রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে 14 নভেম্বর 2020 থেকে এবং লাস্ট ডেট রয়েছে 28 ডিসেম্বর 2020 তারিখ পর্যন্ত। তো অবশ্যই আবেদন করবেন এবং এর ভেন্যু এবং এক্সাক্ট ডেট ভ্যালিড ডেট একটু এটা প্রকাশ করা হয়নি, অবশ্যই প্রকাশিত করা হলে আপনাদেরকে জানানো হবে। তো অবশ্যই ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, এবং এই সম্পূর্ণ পিডিএফটির লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, অবশ্যই সেখান থেকে ডাউনলোড করে বিস্তারিতভাবে দেখে নেবেন।